হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 8:30 মতন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন চলে এসেছি আমি যে বেডটায় শুয়েছিলাম সেটাকে ক্লিন করে নিতে। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে যদি এই বেডটাকে ক্লিন না করি না, ততক্ষণ অবধি যেন আমার শান্তি হয় না। মনে হয় কতক্ষণে বেডটা একদম ঝকঝকে তকতকে করে ফেলবো, তারপর যেন মনে হয় একটু শান্তি পেলাম। তো এই যে পর্দাগুলোকে সরিয়ে দিচ্ছি সকাল সকাল, জানলাটা একটু খুলে দিচ্ছি যাতে সকালের হাওয়া বাতাসটা একটু ঘরে ঢোকে। আর এখন বসে বসে আস্তে ধীরে এই বোতলের জলটা কিন্তু আমি শেষ করব, কেননা একটু একটু করে খাবো, একবারে পুরো জলটা খাওয়া সম্ভব না। তো এইটা কমপ্লিট করে আধ ঘন্টা পর কিন্তু করে নেবো হচ্ছে ব্রেকফাস্ট। আর আজকে জানো তো সকাল সকাল দেখি ওয়েদারটাও বেশ সুন্দর, একদম রোদ নেই, বৃষ্টিও নেই, একটু মেঘলা মেঘলা হয়ে আছে, বেশ ভালোই ওয়েদারটা। গরমটা মোট কথা নেই আর কি, যেটা থেকে খুব অসুবিধা হচ্ছিল আমার, তো সেটা নেই, তো বেশ ভালোই লাগছে। আর মনে হচ্ছে মাঝরাতে বৃষ্টিটাও হয়েছে। তো এদিকে চলো, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে রয়েছে রুটি, রুটিগুলো কিন্তু বাটারে সেকা ছিল, তার সঙ্গে ছিল বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ভাজা, কালো জিরে ফোড়ন দিয়ে। এই ভাজাটা আমার ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে ডিম সিদ্ধ আর শশা। এইভাবে সকাল সকাল ব্রেকফাস্ট করতে করতে সকলের সাথে গল্প করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এইগুলো একটু এনজয় করে নিই এখন, কেননা এরপর প্রায় 1.5 মাস পর ধরো এইগুলো সুযোগ হয়তো পাবো না, তখন খাওয়াটা হয়তো তাড়াহুড়ো করেই নিতে হবে। তো তাই জন্য এখন একটু খাওয়াটাকে এনজয় করে নিচ্ছি, আস্তে ধীরে খাওয়া দাওয়া করছি, সকলের সাথে গল্প করে নিচ্ছি। তো এটা বেশ কিন্তু ভালোই লাগছে, বেশ এনজয় করছি কিন্তু। আর এই খেতে বসে বসেই জেনে নিচ্ছি দুপুরে কী কী রান্না হবে। মানে ভাবো, মানে এখন খাচ্ছি ব্রেকফাস্ট আর এখন থেকেই আমার চিন্তা হচ্ছে লাঞ্চে কী হবে। তো সেগুলো জেনে নিচ্ছি যে কী কী হবে, এইসব নিয়ে কথাবার্তা চলছে, হাসি ঠাট্টা ইয়ার্কি সমস্ত কিছুই চলছে। এখন যেহেতু আমার 7 মান্থ চলছে, মানে 31 উইকস চলছে, তো আর প্রায় 1 সপ্তাহ বাদই আমার 32 উইকস হয়ে যাবে, তো তখনই কিন্তু আমি 8 মাসে পা দেব। তো আর সব কিছু মিলিয়ে প্রায় সব কিছু টোটাল করলে 1.5 মাস মতন দাঁড়াচ্ছে। তো তারপরে কিন্তু ডেলিভারি ডেট চলে আসবে। তো সেই সব নিয়ে সবসময় আমি একটু চিন্তায় থাকি, সবার কাছ থেকে ওপিনিয়ন নিই যে তার কেমন কেটেছে, মানে যাদের এক্সপিরিয়েন্সড যারা, তো সেই সব নিয়ে একটু কথাবার্তা বলি এই সময়। তো বেশ, মানে সবার কাছ থেকে শুনলে বেশ ভালো লাগে ব্যাপারগুলো, তো মনে একটু সাহসও পাই। আর জানো তো প্রথম প্রথম না এগুলো নিয়ে একদম চিন্তা হতো না, আর যত যেন দিন এগিয়ে আসছে তত যেন এইসব নিয়ে চিন্তা ভাবনাগুলো বেড়ে উঠছে, কি হবে কি হবে। যাই হোক, তোমরা যারা এক্সপিরিয়েন্সড আছো, মানে তোমরা যারা মা হয়েছো, তারা কিন্তু অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স আমার সঙ্গে কমেন্টে শেয়ার করে নিও, আমারও ভীষণ ভালো লাগবে, আমিও তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। তো এইদিকে দেখো দুপুরের রান্না কিন্তু হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটাই। এটা হচ্ছে বিভিন্ন রকমের পাঁচমিশালি মাছের একটা রেসিপি, মানে ছোট ছোট মাছ পাঁচমিশালি। পাঁচমিশালি কেন বলা হয়, কারণ এখানে অনেক রকমের মাছ থাকে বলে সেটাকে বলা হচ্ছে পাঁচমিশালি মাছ। তো সেই মাছেরই কিন্তু আজকে চচ্চড়ি হচ্ছে, এটা যেটা খেতে আমার অপূর্ব লাগে। তো প্রথমেই দেখলাম আলুগুলোকে আর পেঁয়াজগুলোকে হালকা তেলে ভাজা ভাজা করে নেওয়া হলো, আর মাছটাকে আলাদা করে ম্যারিনেট করে নেওয়া হলো আদা জিরে, তারপর হচ্ছে টমেটো, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে। তারপরে সেই ভাজা আলু আর পেঁয়াজের মধ্যে মাছটাকে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করলেই নাকি রেডি হয়ে যাবে এই মাছের চচ্চড়িটা। আর এই মাছের চচ্চড়ি তার সঙ্গে যদি হয় পাতলা করে মুসুরির ডাল আর লেবু, তাহলে কিন্তু সত্যি আর কিচ্ছু লাগে না। মাছে লঙ্কা বাটা দেওয়া হয়েছিল, বাট আমি আবার বললাম উপর থেকে না দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দাও, আমার আবার এখন লঙ্কার টেস্টটা, মানে একটু স্পাইসি ব্যাপারটা বেশ ভালোই লাগছে। আর তার উপর দই দেওয়া হলো হচ্ছে ধনে পাতা, তারপরে একটু ঝোলঝোল করে কিন্তু এটা নামিয়ে ফেলা হবে, কারণ একটু ঝোলঝোল থাকলে খাওয়ার সময় বেশ ব্যাপারটা মাখোমাখো হয়ে যাবে, খেতে বেশ ভালো লাগবে। তো এই যে ব্যাপারটা ঠিক এরকম দাঁড়িয়েছে, দেখো দেখেই জিভে জল চলে আসছে না, অসাধারণ হয়েছে কিন্তু দেখতে, আর খেতে তো দারুণ হবেই। এদিকে আবার দেখছি পাটা বেশ একটু ফুলেছে, যদিও প্রত্যেক দিনই পাটা ফোলা ফোলাই রয়েছে, বাট এক একদিন যেন একটু বেশি ফোলা ফোলা লাগে। এই যে দেখছো তো আঙুল দিয়ে একটু প্রেস করলেই কেমন দেবে দেবে যাচ্ছে। তো ডাক্তার যেহেতু বলেছে যে এটা নর্মাল, খুব একটা টেনশনের কিছু নেই, তাই জন্য চিন্তা করি না, বাট বলে দিয়েছে যে সপ্তাহে, মানে উইকে অন্তত 2 কি 3 বার যেন প্রেশারটা চেক করি। তো কোথায় প্রেশার চেক করব, তো তাই জন্য আমি ঘরেই একটা প্রেশার মাপার যন্ত্র কিনে ফেলেছি। আর ডাক্তার বলেও ছিল যে এইটাই বেশ ভালো হবে, ডিজিটাল মেশিনগুলো কিন্তু ভীষণ ভালো। তো বেশ ভালো একটা কোম্পানি দেখে কিনেছি আর নিজেই এখন আমি ঘরে চেক করে নিই।
কোনো অসুবিধাও হয় না। এই যে চারখানা ব্যাটারি দেওয়া রয়েছে মেশিনটার জন্য, তো আমি কি করি যখন এই মেশিনটা ইউজ করি তখন এই ব্যাটারিগুলো আমি এর ভিতরে ইনসার্ট করে নিই, আর যখন আমার চেক করা কমপ্লিট হয়ে যায় তখন আবার ব্যাটারিগুলোকে খুলে রেখে দিই। তো এটাতে বেশ ভালোও থাকে জিনিসটা। তো এইদিকে দেখো, এই যে এই জিনিসটা যেটা আছে হাতে যেটা লাগাতে হয়, তো সেটা মা আমাকে একটু লাগিয়ে দিল। আর এই মেশিনের মধ্যে এবার একটা সুইচ অন করে দিলেই কিন্তু সমস্ত কাজটা নিজে থেকেই হয়ে যাবে। তো শুধু বসে থাকতে হবে একদম রিল্যাক্সলি, আর নিজে থেকে সমস্তটা হয়ে যাবে। এই যে এটা হচ্ছে এখন আমার আজকে বিপিটা, তো একটু হালকা দেখলাম বেশি রয়েছে, তো এটাই আমাকে ডক্টর বলেছিল যে একটু আপ ডাউন করতে পারে, তো তার জন্য কিন্তু পা ফোলার সমস্যাটা হচ্ছে। আর এই পা ফোলার সমস্যার জন্য আমি যখন প্রথম প্রথম ভীষণ চিন্তা করতাম তখন কিন্তু ডাক্তার আমাকে অনেকগুলো টেস্টও দিয়েছিল, তো প্রত্যেকটা টেস্টের রিপোর্টই নর্মাল এসেছিলো। তবুও একটা চিন্তা তো হয়ই। তো তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে বা হচ্ছে অবশ্যই আমাকে জানিও তো, তোমরা ঠিক কী করো বা কী করে এটা থেকে তোমরা একটু উপকার পেয়েছো অবশ্যই আমাকে জানিও তো, তাহলে আমিও একটু রিলিফ পাই। তো এখন বাজে 12টা মতন, স্নান কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি কিন্তু আমি আমার রুমে বসে পড়েছি। প্রথমেই কিন্তু হনুমান চালিশাটা পাঠ করে নিচ্ছি। এই যে স্নান করার পর প্রত্যেক দিন ঠাকুর প্রণাম করে হনুমান চালিশা পাঠ করা বা গীতা পড়া শুধুমাত্র এই সময়ের জন্যই নয়, আমি মনে করি এটা কিন্তু সকলের প্রত্যেকটা সময় করা উচিত। সত্যি আমাদের জীবনে এখন এত নেগেটিভিটিতে ভরা, আর যদি এই জিনিসগুলোর মধ্যে আমরা নিজেদেরকে একটু হলেও আটকে রাখতে পারি বা একটু সময় এদের জন্য দিতে পারি, তাহলে না প্রচণ্ড পজিটিভ ভাইবস পাওয়া যায়। তো আমি দেখেছি এই সময়টা আমার ভীষণ ভালো কাটে। অনেক কিছু চিন্তাভাবনা তো সারা দিন মাথার মধ্যে ঘোরাফেরা করি, কিন্তু যখনই প্রত্যেকটা দিন স্নান করে এই গীতা পাঠ করি বা হনুমান চালিশা পাঠ করি, তখন দেখেছি অনেক কিছু চিন্তা যেন মাথা থেকে এমনি এমনি চলে যায়। তো জানি না এটা কেন হয়, বাট বেশ ভালো লাগে জিনিসটা, বেশ রিলিফ লাগে। তো এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকের সমস্ত সময় করা উচিত, আর এই গীতা পাঠটা তো অবশ্যই দরকার। জীবনে অনেক সময় অনেক কিছু নিয়ে কিন্তু আমরা অনেক রকম চিন্তাভাবনা করি, ভাবি যে এটা কেন আমার সাথেই হলো, এটা কেন আমার সাথে ঘটলো, এ কেন আমার সাথে এরকম করলো, বা ও কেন আমার সাথে এরকম করছে। তো এই জিনিসগুলো যখন আমি গীতাটা পাঠ করি তখন মনে হয় সত্যি এগুলো খুবই নিমিত্ত মাত্র, খুবই তুচ্ছ বিষয়। তাই আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনও শুরু করনি গীতা পাঠ করা অবশ্যই শুরু করে দাও, দেখবে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখন বাজে 1:30 মতো, চলে এসেছি দুপুরে লাঞ্চ নিয়ে। আজকে দুপুরে লাঞ্চে আমার কী কী রয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রতিদিনের লাঞ্চ মেনুতে আমি কিন্তু চেষ্টা করি কিছু না কিছু সবজি রাখার, মানে সবজি আর মাছটা কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই থাকা দরকার। আর ডালটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, তাই ডালটাও কিন্তু খাওয়া দরকার। আজকে কিন্তু রয়েছে খারকোল পাতা বাটা, তো যে কোনো রকমের পাতা বাটা বা শাক ভাজা কিন্তু আমি প্রত্যেক দিন খাই, আমার খুব ভালো লাগে খেতে। আর তার সঙ্গে আজকে এই পাঁচমিশালি মাছটা তো রয়েইছে। আর আজও এসেছিল আমার শ্বশুরবাড়ি থেকে প্রচুর প্রচুর রান্না, তার মধ্যে ছিল থোরের পোলাও, সর্ষে পমফ্রেট, লাউ শাকের একটা তরকারি, তো সব মিলিয়ে দারুণ এনজয় করলাম কিন্তু আজকে লাঞ্চটা। তো লাঞ্চ করি, আমার থাকে হচ্ছে মেডিসিন দুটো, তো মেডিসিনগুলো আগে খেয়ে নিই, তারপর একটু আধ ঘন্টা পর কিন্তু ফলটা খাই। ফলের মধ্যে এখন কিন্তু প্রায় দিনই আমি আমটাই খাচ্ছি, আর সকালে কলা হোক, পেয়ারা হোক বা শসা এই ধরনের কিছু খাই। তো আমটা অ্যাকচুয়ালি মানে ছাড়তে পারছি না যেটাকে বলা যায়, আমটা বেশ ভালোও লাগে আর ফল হিসেবে তো উপকারী বটেই, তো বেশ এনজয় করেই খাচ্ছি। তো ওষুধটা খেয়ে নিয়ে আধ ঘন্টা পর কিন্তু ফলটা খাবো। খাওয়ার সঙ্গে সঙ্গে একদম ফল খাওয়া উচিত না, একটু বসে একটুখানি রেস্ট করে কিন্তু ফলটা খাওয়া উচিত। তো এখন ওইদিকে আম কাটছে বলে আমি একটু বসে আছি এদিকে, তো কখন আসবে কখন আসবে এরকম একটা ভাবনা যে আম খাবো, বেশ মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে এখন আম খাওয়াটা, একটা নেশার মতন হয়ে গেছে, প্রতিদিন আম না হলে যেন চলছেই না। তো এইদিকে আবার এসে দেখি এরা আবার কাঁঠাল খাচ্ছে, বাট কাঁঠাল আমি একদম পছন্দ করি না, তো আমাকে অনেকবার রিকোয়েস্ট করলো কাঁঠাল খাওয়ার জন্য, এটাও কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকেই এসেছে, তো ওরা বেশ খাচ্ছে এনজয় করে। আমি বলছি আমি একটা কাঁঠালও খাবো না, আমাকে আমটা কেটে দাও, আমি চটপট আমটা খেয়ে ফেলি। এই যে নিয়ে চলে এসেছি আমি আমটা, আর আম দেখে আমার মন তো একদম খুশি হয়ে গেছে বলতে পারো। আর আমের গন্ধে যেন গোটা ঘর মম করছে, এত সুন্দর। আর আমগুলো কিন্তু ছিল বেশ মিষ্টি, এবারে প্রত্যেকটা আমই কিন্তু আমি যে কটা খেয়েছি সব কটাই মিষ্টি ছিল, তো বেশ ভালোও লাগে। আর এই আম খেতে খেতে আমি জানলা দিয়ে দেখছিলাম বাইরের দৃশ্যটা, কেননা আজ সকাল থেকে এত সুন্দর হয়ে আছে ওয়েদারটা, তোমাদের প্রথমেই বললাম একদম মেঘলা মেঘলা হয়ে আছে, বেশ ভালো একটা ওয়েদার, গরম তো একদমই নেই আবার বৃষ্টিও হচ্ছে না। তো এখন বাজে প্রায় 4:30 মতন, দুপুরবেলা ঘুম তো হয়নি, ওই একটু শুয়ে ফোন টোন ঘাটছিলাম, তো উঠে পড়েছি, তো দেখলাম একটুখানি বাইরেটাতে এসে যে বেশ সুন্দর লাগছে ওয়েদারটা, তো বাইরে একটু হাওয়াও দিচ্ছিলো, ভাবলাম বাইরেই একটু হাঁটাহাঁটি করি।
তো এই যে এদিকে দেখছি আবার মা গাছ লাগাচ্ছে, মাটি একটু নরম হয়েছে যেই অমনি গাছ লাগানো কিন্তু শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলতে এই সময়ই গাছ লাগানো দরকার, বর্ষাকালের সময় কিন্তু বিভিন্ন রকম গাছ লাগানো উচিত। এগুলো নাকি কী সব ফুলের গাছ, তো সেগুলোই লাগানো চলছে, প্রচুর আরও অনেক গাছ লাগিয়েছে, তো সেগুলো বড় হোক তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। আর এই সব গাছ লাগানোর পরই আমি ভাবলাম একটু রেডি হয়ে যাই একটু গলিটাতে হেঁটে আসি গিয়ে। আর গলিতে হাঁটতে গিয়েই কিন্তু পেয়ে গেছি আমার এই দুই সঙ্গীকে, এদের দুজনকে ছাড়া কিন্তু আমি হাঁটতে বেরোতে পারি না। আমি যখনই ঘর থেকে বেরোই ওরা কিন্তু আমাকে ডাকতে চলে আসে, বলে চলো চলো তোমরা আমরা একসাথে হাঁটবো। তো বেশ ভালো লাগে, হাঁটতে একা একা ভালো লাগে না, তো ওদের সঙ্গে হাঁটতে বেশ ভালো লাগে। আমরা তিনজনে মিলে একসাথে হাঁট ধরে রাস্তায় হাঁটি। তো এই রাস্তাটা অনেকটা লম্বা, মানে গলিটা, তো এই গলিটার মধ্যেই বিকালবেলা প্রায় 5-6 পাক মতন আমি একটু হেঁটে নিই। খুব বৃষ্টি হলে তো বেরোতে পারি না, বা খুব যেদিন গরম থাকে সেদিনও আর বেরোনোর ইচ্ছা করে না, বাট আজকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল ভাবলাম একটু হাঁটি। আর এদের সঙ্গে গল্প করতে করতে হাঁটতে খুব ভালোও লাগে, কত রকমের আমরা গল্প করি। সে যাই হোক, চলে এসেছি ঘরে হাঁটাহাঁটি করে। তো এখন খেয়ে নেবো হচ্ছে দুধটা, তো প্রোটিন পাউডারটা দিয়ে দুধটা এখন খেয়ে নেবো, তার সঙ্গে নিয়ে নিয়েছি হচ্ছে দুটো ডাইজেস্টিভ বিস্কিট। তারপর যদি আবার 1-1.5 ঘন্টা পর কিছু খেতে ইচ্ছে করে তখন আবার কিছু খাই। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আরেকদিন তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব এই 7 মান্থে আমি সকাল থেকে রাত অবধি কী কী খাই, মানে হেলদি কী কী খাওয়া দাওয়া করি একদম ডেইলি বেসিসে, ডেইলি রুটিন হিসেবে ইন ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।